আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব ঝটপট তৈরি করে ফেলা একটা সবজির পাকোড়া। কোনো ভেজাল মেজাল কম, রমজান মাসে ইফতারিতে কিংবা অন্য যে কোনো সময় বিকালের নাস্তায় অনেক কাজে লাগবে। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, বেশ মুচমুচে হয়। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে এক কাপ গাজর নিছি, এই যেরকম চিকন চিকন করে কেটে নেওয়া, ঠিক একইভাবে কেটে নেওয়া পাতাকপি এক কাপ, এক কাপ পালং শাক ওইভাবেই চিকন চিকন করে কেটে নেওয়া, এই যে দেখেন একটু লম্বা টম্বা থাকতে পারে, কোনো অসুবিধা নাই। আধা কাপ পেঁয়াজ, দেশি পেঁয়াজ এরকম কুচি কুচি করা লম্বা লম্বা করে, এক টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি করা, স্বাদ মতো মরিচ, আমি দেখার সৌন্দর্যের জন্য একটু লাল মরিচও দিচ্ছি, একটা কাঁচা মরিচও দিচ্ছি, লাল গুঁড়া দেখলে একটু বেশ সুন্দর লাগে আর কি। প্রায় এক দেড় টেবিল চামচের মতো ধনিয়া পাতার কুচি, এক চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মানে হইল দুই চা চামচ ধনিয়ার গুঁড়া, এক চা চামচ চটপটির মশলা অথবা চাট মশলা। চটপটি কিংবা চাট মশলা যদি না থাকে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা এলাচি, একটা শুকনা মরিচ, এক চা চামচ আস্ত ধনিয়া, আধা চা চামচ জিরা, ছোট্ট এক টুকরা এলাচি, আর প্রায় আট ভাগের এক ভাগ জায়ফল। এই যে এটাকে বলে জায়ফল, এই রকম ফলগুলোকে বলে জায়ফল, আমরা বিভিন্ন মাংস টাংস রান্না দিই, এইগুলাকে তেলে গুঁড়া করে নিতে হবে। আধা চা চামচ জৈন, বাংলাদেশে জৈন বলে, হিন্দিতে আজওয়াইন বলে, অথবা জোয়ান বলতে পারেন, যাই হোক না কেন, মশলা যারা বেছে তাদের কাছে পাবেন এরকম ছোট ছোট দানার মতো, কিন্তু রাঁধুনি মশলা না, এটা জৈন, ওটা একটু এভাবে ভেঙে আমি দিয়ে দিব হাতের মধ্যে ভেঙে। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনে যে কোনো ধরনের ভাজা পোড়ায়, পাকোড়া টাকোড়া এই জাতীয় জিনিসে। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মাখতে হবে, বেসনও দিতে হবে, একটু আগে মেখে নিই প্রথমে ইয়েগুলার মধ্যে, সবজিগুলার মধ্যে আগে মশলাগুলা লাগুক। এর সাথে আমার প্রায় দেড় কাপ বেসন মিশাইতে হবে, প্রথমে আমি এক কাপ দিয়ে দেখি কতটুকু হয়, লাগলে আরো আধা কাপ দিব। আর প্রায় দুই আড়াই টেবিল চামচ চালের গুঁড়া, এখন একটু মাখায় দেখি। হবে না, আরো আধা কাপ দিতেই হবে, আরো আধা কাপ বেসন দিব, সাথে এক চামচ চালের গুঁড়া। আর একটা জিনিস দিতে হবে, সেটা ভুলে গেছিলাম আমি প্রথমে, সেটা হচ্ছে আলু। এরকম আমি এক কাপ আলু এরকম চিকন চিকন করে কেটে কেটে রাখছি, এই যে এরকম দেখেন এরকম করে রাখছি, ওইটাও দিয়ে দিব এর সাথে। পাশেই ছিল আলুটা, চোখে দেখিনি, এখন ভালো মতো মেখে নিই। একটু চেপে চেপে মাখতে হবে যাতে সবজিগুলো একটু নরম হয়, হইলে এটা একটু পরে পানি ছেড়ে দিবে। এই যে ধীরে ধীরে এটা নরম হয়ে যাচ্ছে, এই যে দেখেন, মোটামুটি ভালোই মাখা হইল। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব, যেহেতু লবণ দেওয়া হয়েছে এটা কিন্তু একটু পানি ছাড়বে, একটু প্যাচ প্যাচা হয়ে যাবে, সেই জন্য এখনই আগে তাড়াহুড়া করে কোনো পানি দেওয়ার দরকার নাই। প্রায় এক ঘন্টা পরে দেখেন, এই যে আবার পাশে একটু পানিও জমছে, এগুলো একদম, এই যে দেখেন একদম নরম প্যাচ প্যাচে হয়ে গেছে, সেই জন্য প্রথমে পানি দেওয়ার কোনো অর্থ হয় না, একটু রাখলেই হবে, এই সবজিগুলাই পানি ছেড়ে দিবে। এই যে দেখেন একদম প্যাচ প্যাচে হয়ে গেছে, এখন আমি এগুলাকে ভেজে নেব, আর কিছু করার নাই। যতই শুকনা থাকুক সবজি পানি ছাড়বে, ঘন্টাখানে একটু অপেক্ষা করে দেখেন, না হলে পরে বেসন পরেও মিলানো যায়, কিন্তু পানি ছেড়ে দিলে আর মিলানো দরকার হবে না। আমি এখানে কিছু তেল গরম করে রাখছি, তেলটা মাঝারি গরম আছে, আপনাদের বুঝাই গরমটা, একটা কাঠি দিলে দুই তিন সেকেন্ড পরে এর থেকে এ বুদবুদ ওঠা শুরু হবে, এই যে দেখেন বুদবুদ ওঠা শুরু হয়েছে দুই তিন সেকেন্ড পরে, কারণ এটাকে আমি মাঝারি আছে ভাজবো, সব জিনিসই যখন কাঁচা মাঝারি আছে ভাজলে এটা ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে, উপরটাও মুচমুচে হবে, আবার কালো হয়ে যাবে না। তো এখন একটু হাতে পানি মেখে নিছি, এর থেকে আমি এগুলোকে নিয়ে নিয়ে ছোটো 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 করে ছাড়বো।
খুব বড় করে সারা দরকার নেই, কেকড়া বেকড়া লেগে থাকলেও কোনো কিছু নাই, কারণ ওইভাবেই এর ডালপালা চতুর্দিকে থাকবে, ওইভাবেই এটা ভাজা হবে। গোল টোল কোনো কিছু করার দরকার নেই, সিম্পলি নিয়ে নিয়ে ছেড়ে দিতে হবে। একটু গুঁতা দিয়ে দিই তলে লেগে যেতে না যায়। এই দেখেন সুন্দর ভেবে যে উঠতেছে পুটুক। তো পছন্দ মতো ভাজা হয়ে গেলে আমি এগুলাকে উঠায় নিব। এগুলো কিন্তু খেয়াল রাখবেন এই যেরকম হয় অল্প আছেই ভাজতে হবে, কারণ হচ্ছে ভিতরে সবকিছু কাঁচা, এটাকে সিদ্ধ হওয়ার জন্য আলু গাজর সবই তো কাঁচা, এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য কালারটা এরকম থাকবে না, আর একটু ডার্ক হয়ে যাবে একটু পরে, এটা নিজে নিজে সিদ্ধ হইতে থাকে। বাকিগুলোকে আমি এভাবে ভেজে নেব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মুচমুচে সবজির পাকোড়া, খুবই সহজ তৈরি করা। রমজান মাসে খালি ঝটপট বানাইবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন, তেমন কোনো ঝামেলার জিনিস না, কোনো পানি মিশাইতে যাবেন না, কারণ পানি মিশাইলে এটার সর্বনাশ করে দিবেন। এই সবজির জুসেই এটাকে ঘণ্টাখানেক রেখে দিলে সবজির জুসেই এটা নিজে নিজেই ভিজে যাবে। আমরা হোটেল থেকে যে পাকোড়া কিনে খাই হোটেল রেস্টুরেন্ট থেকে, তারা কিন্তু কখনো পানি মিশায় না। আর ওরা কী করে পাকোড়া বানায়, বিভিন্ন সবজির পাকোড়া কিংবা ডালের পাকোড়া, এটা দেখতে গেলে আমার চ্যানেলে আছে, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। আমি ওই সমস্ত বাবুর্চিকে এনে নিজে এনে তাদেরকে দিয়েই আমি এগুলো তৈরি করাইছিলাম, একদম বাবুর্চির হাতের অরিজিনাল রান্না। আবার অতি উৎসাহী দু চারজন দেখতে চাবেন ভিতরটা কেমন হইলো, আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি যে কোনো একটা। দেখেন শব্দ শুনেই বুঝতে পারতেছেন এটা কীরকম হইলো, কতখানি শক্ত, কতখানি মচমচে। আর আমি এটা ভাঙি, ভাঙার পরে এখানে রাখি, তাহলে আপনাদের আমি ফোকাস করতে আমার সুবিধা হবে, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন ভিতর দিকটা এইরকম, হ্যাঁ বিজসের একটা আইটেম, খুব সোজা তৈরি করা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।